দে দে টুপি ছিঁড়ে যাবে কিন্তু বাবার টুপি ছাড় দে কি আশ্চর্য তাড়াতাড়ি দে এই টুপি পরে একটা ফটো তুলবো ভাবলাম টুপিটা পরিয়ে ব্যাস হাত থেকে কাড়িয়ে নিয়ে নিয়েছে দাও 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 উড়ে বাবারি ছেড় না তুই দেখবি তোর বাবা কেমন দেয় তোকে ছেড় খালি ছেড় দে 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 টুপিটা পরে ফটো তুলবো ভাবলাম পরি মানে পরিয়ে এই দেখো নিয়ে নিয়েছে ও দেখ দিদুন কি বলছে দেখ দিদুন কি বলছে দেখ বাবা দেখলে না দেবে দেখবি দাও দাও দে পড়াই টুপিটা পড়াই দে আজকে জামাই ষষ্ঠী বলে আমি ভাবলাম একটা টুপি পরিয়ে ওর একটা মজার পোস্ট দেব মানে একটা ফটো তুলে টুপি পরিয়ে ফটো তুলে একটা সুন্দরভাবে মজা করে একটা কথা লিখে পোস্ট করব ও বাবা টুপিটা পরাতেই দিল না সেই টুপি নিয়ে কি উৎপাত শুরু করলো তারপরে নিজের খেলনাটা নিয়ে এখন খেলা শুরু করেছে জামাই ষষ্ঠীর সময় বউ তো নেই কী করবে সেই জন্য শ্বশুরবাড়িও যেতে পারছে না তো এই যে নিজের পছন্দের পুতুলটা নিয়ে খেলা শুরু করেছে আর টুপি পরানো নিয়ে হলো যে ওকে টুপি পরানো এত সহজ নয় এটাই বলতে চাইছে যে টুপি আমাকে কেউ পরাবে সেটা কোনো দিনই পারবে না কারণ আমি হচ্ছি খুব চালাক চতুর একটা ছেলে সেই জন্য কিছুতেই টুপি পরাতে দেবে না তো যাই হোক অগত্যা আর কী করব আমি সেই আশা ছেড়ে দিলাম আর পোস্টও করা হলো না সুন্দর করে একটা টুপি পরিয়ে পোস্ট করবো ভাবলাম সেটাও হলো না এই যে আবার উৎপাত শুরু করেছে আমি লাস্ট চেষ্টা একটা করলাম যে দেখি যদি হয় কিনা কিন্তু না হলো না সেই আবার টুপি নিয়ে কামড়া কামড়ে শুরু করেছে করুক আর কি করবো